গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রেসিপিতে বানাতে চলে গেছি আমের তেলের পিঠে। আমের তেলের পিঠে বানানোর জন্য আমি নিয়েছি দুটো পাকা আম, সামান্য চালের গুঁড়ো, সামান্য ময়দা, অল্প পরিমাণ লবণ, চিনি আর কালো জিরা। এই ব্যাটারটা বানানোর জন্য আমি দুধ ইউজ করেছি। যদি আপনারা মনে করেন তো এটা জল দিয়েও মাখাতে পারেন। আর আমি মাখানোর পরে এইভাবে ডিপ তেলে ফ্রাই করে নিচ্ছি। এটি বানিয়ে খেতে খুব মজা লাগে। তো যাদের বাড়িতে আম রয়েছে অ্যাভেলেবেল, তো আপনারা বানিয়ে দেখতে পারেন, এটা খুব স্বাদ হয়।